Menurut Mama selalu selalu pahit cap. আর এইটা দিয়ে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র এগুলো দেখার জন্য এগুলো মিশরের মিউজিয়ামে ছিল তো ওখান থেকে সিঙ্গাপুরের জামিয়া সিঙ্গাপুর এই নন প্রফিটেবল একটা সংস্থা এর মাধ্যমে সিঙ্গাপুরের রান্স এক্সিবিশনের জন্য তো এখন আমরা যাচ্ছি এক্সপো এক্সিবিশন হল 6 তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক তো আমি চলে আসছি এক্সপো কনভেনশন হল 6 এর এখানে তো এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর মুসলিম ফেস্টিভ্যাল 2024 এর আগের বছরও হয়েছিল কিন্তু দেখতে পারি নাই দেরিতে আসার কারণে তো এটা মূলত 3 দিন ব্যাপী চলবে 1, 2, আর 3 মার্চ সকাল 10টা দিয়ে সন্ধ্যা 10টা পর্যন্ত মানে রাত 10টা পর্যন্ত এমনিতেও এখানে অনেক ধরনের ফুটফুট আছে এই যে এইটার উপলক্ষে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিউ ধরা লাগবে কারণ এর আগের বার আসছিলাম তখন অনেক বড় কিউ ছিল গিয়ে দেখি তো এই যে দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু আমরা ওই পাশে ছিলাম আবার এখানেও লাইন তো যতই বেলা বাড়তেছে অত লোকজন বাড়তেছে যে পুরো কিউ এখন পর্যন্ত কিন্তু আমরা এক্সিবিশনের কাছাকাছি যাইতে পারি নাই প্রচুর কিউ আর এই দিক দিয়ে পুরো বিভিন্ন ধরনের ফুডকোর্ট বসছে এই কারণে বিভিন্ন ধরনের মালাই আসছে এখানে খাওয়ার জন্য পুরোটাই মানে এখানে ফুডকোর্টের দোকান যে পিছনের দিকে ওই দিকটাই আমরা ওয়েট করতেছিলাম এতক্ষণ এখন এইখানে আসছি যে দীর্ঘ সময় দাঁড়াই থাকার পরে আমরা মাত্র ঢুকতে পারলাম 1 ঘন্টার উপরে দাঁড়াইছিলাম এটা হচ্ছে স্বর্ণের কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বললেন আল কোরআন কাবা শরীফের যে বালু সাল্লামের কম থেকে মানে যে জায়গা থেকে আর এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লামের ব্যবহৃত জুতা জুতো মোবারক যে এখানে লেখা আছে আর এইটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লামের পাবরি মোবারক এই পাবরিটি মূলত সে ব্যবহার করত আর এইটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লামের পায়ের ছাপ আর এইটা দিয়ে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানির পাত্র এটা মূলত সে পানি খাইতো এখানে এই যে সাহাবিদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের কোরআন কোরআন শরীফ তুর্কি তুর্কিস কোরআন 100 থেকে 300 বছর আগের এটা মূলত ইমাম সুফি সাহাবার তার পাগড়ি মোবারক এই তার ভিতরে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক
এটা হইছে কাবা শরীফের চাবি এটা হইছে কাবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গ্রিন কেসোয়া আর এটা হইছে কাবা ঘরের একটা পাথর আর এটা হইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাঠি মুবারক এটা হইছে তমকলফ ইব্রাহিম আলাইহিস সালামের তো এই তো এই এই পাশ দিয়ে মূলত বিভিন্ন নির্দেশনা রাখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তো ওই সামনে ওই ঘরের ভিতরও আছে আমরা সামনে গিয়ে দেখি ওখানে কি আছে শেষ মনে হয় না তো এইটুকুই ছিল মূলত আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখার যে আয়োজন তো ওই তো আমরা দেখে মাত্র বের হয়েছি তো এখনও দেখেন যে কী পরিমাণ লোকজন আসতেছে আর মোটামুটি এখনও প্রায় 5-10 হাজার লোক আছে এখানে তো ওই তো আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে সিঙ্গাপুরে থাকার ফলে এখানে এরা নিয়ে আসছে তো এই কারণে আমাদের সুযোগ কিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত এবং তাদের সাহাবীদ ব্যবহৃত সেই অনেক বছর আগের অনেক কিছু দেখার তো তো আর অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ